অনেকটা নিরুত্তাপভাবে শেষ হলো গাইবান্ধা পাঁচ আসনের উপনির্বাচনের দ্বিতীয় দফার ভোট। কনকনে শীতে কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল কম। সকাল 8:30 থেকে বিরতিহীনভাবে ভোট চলে বিকেল 4:30 পর্যন্ত। আগের মতোই ভোট নেওয়া হয় ইভিএমে। সব ভোটকক্ষ ছিল সিসি ক্যামেরার আওতায়। গাইবান্ধা প্রতিনিধি ইদ্রুস জামান মোনাকে সাথে নিয়ে রিপোর্ট করছেন রোকসানা ইভা। সকাল থেকে কঠোর নিরাপত্তার মধ্যে গাইবান্ধা পাঁচ শাখাটা ফুলছড়ি আসনের উপনির্বাচনের পুনঃভোট গ্রহণ শুরু হয়। উপজেলার 17টি ইউনিয়নের 145টি কেন্দ্রের 952টি বুথে ইভিএমে নেওয়া হয় ভোট। সবকিছু সুষ্ঠুভাবে চললেও তীব্র শীতের কারণে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল কম। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটারের সংখ্যা বাড়ে। হ্যাঁ, ইভিএমে ভোট দিলাম, ভোটে কোনো প্রবলেম হয়নি, এখানে কোনো বিশৃঙ্খলার কোনো কিছু দেখিনি। শীতকালে ভালোই দিছি ভোট। সরকারি ভোট আমার দেওয়া নাই যে সরকারি ভোট না দিয়ে না দিলে তো সরকারের একটা নাগরিক আমরা তাহলে হলাম না। সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের প্রতিটি কেন্দ্রেই ছিল ইভিএম আর সিসি ক্যামেরা। কেন্দ্রগুলোতে সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা বাহিনী। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে ইসির উচ্চ পর্যায়ের মনিটরিং সেল। ফলে সুষ্ঠু পরিবেশে কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ শেষ হয়েছে বলে জানান দায়িত্বরতরা। আইন শৃঙ্খলার পরিস্থিতি সার্বিকভাবে এখানে অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল, অবাধ, নিরপেক্ষ নির্বাচন হচ্ছে। প্রত্যেকটা কেন্দ্রের সামনে আনসার বাহিনী আছেন, পুলিশ বাহিনীর সদস্যরা রয়েছেন এবং এখানে খুব শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এদিকে নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে জানিয়ে নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা বলেন, কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা ব্যবহারের ফলেই কোনো অনিয়মের ঘটনা ঘটেনি। 145টা কেন্দ্রেই ইভিএমে একযোগে ভোট শুরু হয়েছে। ইভিএম স্টার্টিংয়ে বা এ পর্যন্ত ইভিএমে ভোট নিয়ে কোনো রকম কোনো সমস্যা নাই। যে সিসি ক্যামেরা থাকার কারণেই মানে যারা একটু অনিয়ম করার দিকে আগ্রহী থাকেন, সেই আগ্রহটা মনে হচ্ছে যে তাদের অনেকটাই প্রশমিত হয়েছে। এর আগে গত 12 অক্টোবর ব্যাপক অনিয়মের কারণে ভোট শেষের কয়েক ঘন্টা আগে এই উপনির্বাচন বন্ধ ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার মৃত্যুতে আসনটি শূন্য হয়। রোকসানা ইভা, এটিএন বাংলা।